পুলিশের তৎপরতায় হবু কোণে ফিরে পেল বিয়ের গয়নাসহ সমস্ত সামগ্রী। সব ছেলে মেয়ের কাছে বিয়ে মানে একটা স্বপ্ন, আর সেই মুহূর্ত বেশিরভাগের ক্ষেত্রেই জীবনে একবারই আসে। গতানুগতিক চিন্তাধারায় আমরা জানি বিয়ে মানে শুধু দুটো মনেরই মিল নয়, মিল হয় দুই পরিবারের। তাই বিয়ের আগে নিজেদের সুসজ্জিত করতে সবাই জীবনে জমানো সবকটা পুঁজি খরচ করে কিনে ফেলে সাজসজ্জার জিনিস, কিন্তু বিবাহের দিন আসার পূর্বে সেই জিনিস যদি চুরি হয়ে যায় এর থেকে বড় আক্ষেপের আর কিছুই নেই। আগামী 9ই মার্চ তার বিবাহের দিনক্ষণ ঠিক হয়। এই ঘটনা ঘটেছিল ইন্দাস থানার অন্তর্গত আকুই অঞ্চলের স্বাগতা ভট্টাচার্যের। বিবাহের পূর্বে বাঁধে বিপত্তি। গত 17ই ফেব্রুয়ারি বিবাহের জন্য কেনা সোনার গহনা, সাজসজ্জার জিনিস, মোবাইল ফোন, নগদ কিছু টাকা, এমনকি বেনারসি পর্যন্ত বাড়ি থেকে চুরি হয়ে যায়। তারপরেই লিখিত অভিযোগ যায় দায়ের হয় থানায়। তদন্ত চালিয়ে 6 ঘন্টার মধ্যে পুলিশ গ্রেপ্তার করে অভিযুক্ত ব্যক্তিকে এবং চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করা হয় তার কাছ থেকে। অবশেষে কোর্টের নির্দেশ অনুযায়ী চুরি হয়ে যাওয়া গয়নাগাটি, বেনারসি সবকিছু পুলিশের তরফ থেকে ফিরিয়ে দেওয়া হলো স্বাগতা দেবীর হাতে। বিষ্ণুপুর মহকুমা এসডিপিও কুতুবউদ্দিন খান, সোনামুখী সিআই গৌতম তালুকদার এবং ইন্দাস থানার ভারপ্রাপ্ত আধিকারিক সোমনাথ পাল উপস্থিত থেকে স্বাগতা ভট্টাচার্য ও তার পরিবারের হাতে হারিয়ে যাওয়া সমস্ত সামগ্রী তুলে দেওয়া হয়। বিয়ের আগে সমস্ত চুরি যাওয়া সামগ্রী ফেরত পেয়ে পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন স্বাগতা দেবী। বিষ্ণুপুরের মহকুমা এসডিপিও জানান, এই ধরনের ঘটনা এড়াতে আগামী দিনে পুলিশ আরও বেশি সক্রিয় থাকবে। পুলিশের উদ্যোগকে কি চোখে দেখছেন আপনারা? সামনেই আমার বিয়ে 9ই মার্চ। আমার বিয়ের বেনারসি পর্যন্ত চুরি হয়ে গিয়েছিল, চোর সব কিছু চুরি করে নিয়ে গিয়েছিল। এত কম সময়ের মধ্যে আমরা যে ফেরত পাবো আমরা আশা করিনি। পুলিশকে অনেক অনেক ধন্যবাদ, তাদের উদ্যোগে আমরা এত তাড়াতাড়ি জিনিসগুলো পেয়ে গেলাম, না হলে আমাদেরকে আবার নতুন করে এই জিনিস কিনতে হতো। অনেক ধন্যবাদ। কী কী সরঞ্জাম ছিল আপনার চুরি যাওয়ার মধ্যে? আমার বিয়ের গয়না ছিল, আমার মোবাইল ছিল, আমার বিয়ের শাড়ি ছিল, কিছু টাকাও ছিল। সমস্ত কিছু মাল ফিরে পেয়েছে? সব কিছু ফিরে পেয়েছি। আপনার নাম? আমার নাম স্বাগতা ভট্টাচার্য। স্বাগতা ভট্টাচার্য, বাড়ি? বাড়ি। কত তারিখে চুরি হয়েছিল এই চুরি যাওয়া মালপত্র ফেরত দিলেন আজকে? আমাদের কাছে একটা কমপ্লেন এসেছিল 17th of February 2023। একটা মহিলা স্বাগতা ভট্টাচার্য, ওনার বাড়ি হচ্ছে আকুই, ডক্টর গৌতম ভট্টাচার্য, উনি একটা কমপ্লেন করেন কি ওনার বাড়ি থেকে কিছু বিয়ে সামান, যার মধ্যে শাড়ি, ওনাদের জুয়েলারি ছিল, মোবাইল ফোন ছিল, আর অন্যান্য কিমতি সামান ওখানে ছিল। তো ওনার যেহেতু ওনারই বিয়ে ছিল, ওনার 9th অফ মার্চ, তো উনি আমাদের কাছে একটা কমপ্লেন করেন, আমার থানা পুলিশ দেন অ্যান্ড দেয়ার ইমিডিয়েটলি রেসপন্স করে উইদিন 20 মিনিট থানায় পিওতে পৌঁছায় অ্যান্ড তদন্ত স্টার্ট করে। তখন বোঝা যায় কি একটা সুদীপ রায়, যার বয়স 21 বছর, ওর বাড়ি অকই দক্ষিণপাড়া, ও মতলব ওই চুরিটা করেছিল, অ্যান্ড আমার পুলিশ ওটা তদন্ত করে বের করে অ্যান্ড মালটাকে বিক্রি করে আজকে আমরা ফেরত দিয়েছি। আজকে থানা থেকে ওনাদের হাতে তুলে দেওয়া হলো? ইয়েস, এটা একটা ভালো গিফট আমাদের কাছে, একটা স্মৃতি থাকলো, বিকজ যেহেতু ওনার বিয়ে 9ই মার্চ, আমরা ওনাদের জন্য মতলব টাইম রিকভারি করতে পেরেছি। আমি আমার টিমকে ধন্যবাদ জানাবো। আগামী দিনে এই চুরিগুলো রোখার জন্য কী ভাবনা চিন্তা নিচ্ছেন? ইন্ডিপেন্ডেন্ট সবসময় থাকে আমাদের, যেরকম আর্টি ভ্যান থেকে নিয়ে আমাদের যারা মতলব পুলিশ ফোর্স যারা আছেন, টাইম টু টাইম গাস্ত করেন যেখানে এটা ক্রাইম ইনফেক্টেড এরিয়া আছে। এছাড়া আমাদের সিভিক ভলেন্টিয়ার থাকবেন, আমাদের বিপিএ থাকবে, অ্যান্ড আমাদের পোস্ট অফিসার সবসময় রাস্তাগুলো থাকবে। হ্যাঁ, ওতে মাল মধ্যে ওনার জুয়েলারি ছিল, কিমতি ওনাদের শাড়ি ছিল, মোবাইল ফোন ছিল, টাকা পয়সা ছিল, যেটা আজকে পুরো জিনিসটা ওনাকে রিকভারি করে আমরা ফেরত দিতে পেরেছি।